যথাযথ নিরাপত্তা প্রাচীর না থাকার কারণে তেলিয়ামুড়ার গামাইবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে রাতের অন্ধকারে গ্রিল সহ অন্যান্য সম্পত্তি নিয়ে যাচ্ছে চোরের দল। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা জানিয়েছেন, সীমানা প্রাচীর না থাকার কারণেই এই চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। বিদ্যালয়টিতে উপযুক্ত সীমানা প্রাচীর এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করার দাবি উঠেছে স্থানীয় জনমানুষ এবং সুধী সমাজের পক্ষ থেকে। সমস্যা হচ্ছে, স্কুল আওয়ারের পরে আমরা বাউন্ডারি কিছু গ্রিল দেখা যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে, এটাই। আর ওই আপনার ফিল্টার টিল্টার যে এদিকে দেওয়া আছে, এটারও কিছু লোকাল মানে আমরা কিছু কিছু জিনিস চুরি হয়েছে আর কি, এতটুকু বিদ্যালয় থেকে ক্যাম্পাসের ভিতর থেকে তৈরি হয়েছে সবকিছু। এটা বাউন্ডারি ওয়াল, ভিতরে না, বাউন্ডারি ওয়াল যে আছে চতুর্দিকে তো আমরা বাউন্ডারি নাই, যেটুকু আছে এর মধ্যে গ্রিল টি চুরি হচ্ছে আর কি। কোন বিদ্যালয় এটা? গামাইবাড়ি হাই স্কুল। কতদিন ধরে এরকম সমস্যা? আমি তো এসেছি এক মাসও হয়নি, এর আগে স্যার বলতে পারবে এর আগে ঘটনা আসতো মানে ছিল কিনা। এই বিষয়গুলি নিয়ে আপনাদের